হচ্ছেন মানে টার্গেট অভিষেক আমাকে মেরে ফেলতে পারেন কি ম্যাচ তৈরি করতে চান অভিষেকের উনি ঠান্ডা মাথায় সিপিএম বিজেপি আর কংগ্রেসের হয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় চরিত্র হনন করার চেষ্টা করছেন এই অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি বলছেন যে আমি একটা ক্লিপিং পেয়েছিলাম অভিষেক একাংশের বিচারক সম্পর্কে বলছেন আমি ডেকে এনে যদি জিজ্ঞাসা করি প্রমাণ দিতে পারবেন আরে প্রমাণ দেওয়ার কি দরকার সুপ্রিম কোর্টের জাস্টিস রিটায়ারমেন্টের পর রাম মন্দির বা ইত্যাদি সেন্সিটিভ রায়গুলো বিজেপি খুশি করে দেওয়ার পর যদি তাকে রাজ্যসভায় বসায় তারপর নতুন করে প্রমাণের কি থাকছে কি থাকছে সিক্স এর রিট কোর্টের কোনো এখতিয়ার নেই এই কথায় কথায় তদন্তকে প্রভাবিত করার মতো এটা মনে হচ্ছে যেন উনি তদন্তকে প্রভাবিত করতে চাইছেন এটা হতে পারে না আমরা খুব দুর্ভাগ্যের সঙ্গে লক্ষ্য করছি যে অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি মহামান্য বিচারপতি তিনি নিশ্চয়ই মামলার বিচার করবেন 100 বার বিচার করবেন কিন্তু তার থেকে বেশি কখনো তার নিজের প্রচার কখনো তার ব্যক্তিগত রাজনৈতিক বক্তব্য এবং উইশ লিস্ট সেটা লোকের উপর চাপিয়ে দেয়া এবং মিডিয়ার সুযোগ নিয়ে সেটিকে একটা মহল তৈরি করার জন্য ব্যবহার করা অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের একাধিক রায় ডিভিশন বেঞ্চ বা আরো উপরের কোর্টে আটকে গিয়েছে এবং আজকে যেটা তিনি বলেছেন একে একে মুখোমুখি ওকে ওকে জেরা করা উচিত এর সঙ্গে আইনের কোনো সম্পর্ক নেই কোনো আদালত এটা এন্টারটেইন করবে না উনি আত্মতৃপ্তি পাওয়ার জন্য আত্মপ্রচারের জন্য এই কাজগুলো করে যাচ্ছেন এবং উনি কথায় কথায় বলেন যে মিডিয়া বা বাইরে যারা কোর্টে সমালোচনা করেন তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া যায় উনি ভুলে যাচ্ছেন বিচার ব্যবস্থাটাও সমাজের অঙ্গ উনি ভুলে যাচ্ছেন জাস্টিস চেলামেশ্বরের মতো শীর্ষস্থানীয় বিচারপতিরাও প্রেস কনফারেন্স ডেকেছিলেন বিচার পদ্ধতি বা সুপ্রিম কোর্টের পদ্ধতির বিরুদ্ধে তাদের বক্তব্য তুলে ধরার জন্য তো তখন তো প্রেসের সাহায্য নেওয়া হয়েছিল একটা হুমকি দেবেন যে বিচারক বা বিচার ব্যবস্থার বললে বিপক্ষে বললে আমি কড়া ব্যবস্থা নেব কেউ ভাবতে পারবেন না আরে ভাই বিজেপি সিপিএম আর কংগ্রেসের কথাই যদি বলবেন চেয়ারটাকে অপমান করছেন কেন চেয়ারের অপব্যবহার করছেন কেন ছেড়ে এসে বলেছিলেন না টুলে দাঁড়িয়ে বক্তৃতা করবে রাজনীতি করুন খোলাখুলি উনি বসে এই ধরনের কথা বলে যাবেন ওনার এখতিয়ার বহির্ভূত কথা বলে যাবেন আবার উনি যে মামলা করছেন তাতে যিনি একটি পক্ষের আইনজীবী এবং সেটা সরকার পক্ষ নয় তাকে তিনি আইনের গুরু মানবেন যে সংস্থাগুলি নিয়ে মামলা তিনি একসময় সেখানে তার সঙ্গে যুক্ত ছিলেন নীতিগতভাবে সেই মামলাটা তিনি ছেড়েও দেন না তার ব্যাপার বা আইনের ব্যাপার আমরা বলতে পারবো না যদি কেউ অন্যায় করে থাকে 100 বার তার শাস্তি হবে অভিজিৎ গাঙ্গুলিও সে তার পক্ষে সরব হতে পারেন শাস্তির পক্ষে কিন্তু তার বাইরে গিয়ে তিনি যা কাজ করছেন ধরা যাক এই কুন্তল একজন অ্যাকিউজড আমি কুন্তলের পক্ষে ডিফেন্সে একটি কথাও বলবো না কিন্তু আমি খুব পরিষ্কার বলবো যেভাবে অভিজিৎ গাঙ্গুলি একজন অ্যাকিউজড যে কাস্টাডিতে আছে সে জেল কোড মেনটেন করে একটা অভিযোগ জমা দিয়েছে সে অভিযোগটা সত্য না মিথ্যা না কি সে তো পরের কথা কিন্তু আগ বাড়িয়ে গায়ে পড়ে অভিজিৎ গাঙ্গুলি যেটাকে নস্যাত করছেন তাতে তো সমস্ত অ্যাকিউজদের এইভাবে জেল কোড মেনে প্রিজনার্স পিটিশন দিয়ে কোনো ক্ষোভ জানাবার অধিকারকে তিনি উলঙ্ঘিত করছেন সেখানে